রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয় অবরুদ্ধ। জানিয়ে দেব ঢাকায় সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। আরও জানিয়ে দেব ঢাকায় 10 ডিসেম্বর সমাবেশ করতে অনড় বিএনপি। এদিকে অচলাবস্থা সৃষ্টি করতেই নয়াপল্টনে সংঘর্ষ বলছে কামরুল ইসলাম। জানিয়ে দেব বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে মির্জা ফখরুল। এবার ঢাকায় নিজ নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। এবং সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয় অবরুদ্ধ। গতকালের সংঘর্ষের পর আজও রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে নয়াপল্টন কার্যালয়ের সামনে সড়কের যান চলাচল, সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি। পুরো নয়াপল্টন সড়কে বিপুল সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে, মজুদ রয়েছে সাজো আজানও। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ও তল্লাশি চৌকি। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে আদালতে হাজিরা শেষে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। সরেজমিনে দেখা যায় বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়া রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে। নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে। অনেক জিজ্ঞাসাবাদের পর বিশেষ প্রয়োজন ছাড়া পুলিশ এই সড়কে কাউকে ঢুকতে দেয়নি। ঢাকায় সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এদিকে বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে উত্তাপ ছড়িয়েছে আরও। উদ্ভুত পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় থাকতে দেখা গেছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিলও করছেন তারা। আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বলছেন আগামী 10 ডিসেম্বর বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজপথে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে অনুযায়ী বৃহস্পতিবার সড়কে সতর্ক অবস্থানে থাকবে তারা। তবে তারা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না বলেও দাবি তাদের। বুধবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় নয়া ও পুরানো পল্টন এবং বিজয়নগরে বিকালে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। এদিকে যাত্রাবাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে কাফরুলের শেওড়াপাড়া এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল করে। ঢাকায় 10 ডিসেম্বর সমাবেশ করতে অনড় বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, গুলি, কার্যালয়ে অভিযান এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে মহানগর জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া আগামী 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্তে অটল আছে দলটি। গতকাল বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, দলীয় কার্যালয়ে অভিযান, নেতাকর্মীদের আটক করা হলেও আগামী 10 ডিসেম্বর গণসমাবেশ করার পক্ষে দলটির নীতি নির্ধারকরা তারা মনে করেন সরকার যতই নির্যাতন করুক চলমান পরিস্থিতিতে পিছু হটা যাবে না। সেক্ষেত্রে 10 ডিসেম্বর গণসমাবেশের মধ্য দিয়ে সরকারের সব অন্যায়ের প্রতিবাদ জানানো হবে। নিহত মকবুল স্বেচ্ছাসেবক দল নেতা। স্থায়ী কমিটির বৈঠককে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলাকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। মির্জা ফখরুল জানান, স্থায়ী কমিটির 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিনা উস্কানিতে পুলিশের অহেতুক, অযাচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণ হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার 5 নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, হয়রানি ও আহত করা হয়েছে। গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলে সদস্য সাইরুল কবির খান জানান, মিরপুর পল্লবী থানার 5 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন মকবুল হোসেন। তার মরদেহ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে। সবাই গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করে পুলিশ প্রশাসনের প্রতি হামলা, গুলি, দমনপীড়ন, গ্রেপ্তার ও হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়। অচলাবস্থা সৃষ্টি করতেই নয়াপল্টনে সংঘর্ষ বলছে কামরুল ইসলাম।
বিএনপি একটি অচল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে, তাই তারা নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, পুলিশের কথা জনদুর্ভোগ হতে দেবে না, রাস্তায় সমাবেশ করতে দেবে না, কিন্তু বিএনপি মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য রাস্তায় সমাবেশ করতে চায়। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত উদ্দেশ্যমূলকভাবে 10 তারিখ ঢাকাকে অচল করা ষড়যন্ত্র করছে। সহরদী উদ্যানে তাদের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে, কিন্তু তারা কালক্ষেপণ করছে জায়গা নির্ধারণের ক্ষেত্রে। তারা পুলিশ কমিশনার সহ বিভিন্ন বহলে কথা বলছে। কূটনৈতিকদের মধ্যে বিচার করে ভুল বার্তা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা তাদের মূল উদ্দেশ্য, তাই তারা নয়াপল্টনে দুদিন ধরে অবস্থান করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ এ নেতা। কামরুল ইসলাম বলেন, বিএনপির উদ্দেশ্য অসাংবিধানিক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসা, তাই বিদেশিদের কাছে ধর্ণা দেয় আর জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করা, নির্বাচন তাদের মূল উদ্দেশ্য নয়। তিনি বলেন, সমগ্র বিশ্ব যেখানে নাজুক অবস্থায় আছে সেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, ব্যাংকে টাকা নেই, কিন্তু প্রধানমন্ত্রী সব পরিস্থিতি সূক্ষ্মভাবে মোকাবিলা করছেন। মানুষের অভাব অনটন থেকে শেখ হাসিনাই উত্তরণ ঘটাতে পারবেন বলে জনগণ বিশ্বাস করে। বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বৃহস্পতিবার বেলা 3টায় গুলশান চেয়ারপারসন অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের 87 অভিযান এবং 10 ডিসেম্বরের গণসমাবেশের স্থানীয় কথা বলবেন বিএনপি মহাসচিব। এর আগে বুধবার বিকাল 3টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হন। এরপর বিকাল 4টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের জুয়েল সহ বহু নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে বলা হয়। তবে মির্জা ফখরুল কার্যালয়ে না ঢুকে সামনেই বসে থাকেন। এবার ঢাকায় নিজ নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। যুক্তরাজ্যের পর এবার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস। বুধবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। একই সঙ্গে এদিন সন্ধ্যায় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে এই সতর্কতা করেন মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়েছে, 2024 সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমে বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে ওই বার্তায় বলেছে, বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল 10 ডিসেম্বর ঢাকায় বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে, ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করুন। ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। চট্টগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, আগুন। চট্টগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিলের পর একটি পিকআপ ভ্যানে আগুন এবং দুটি প্রাইভেট কারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাত 10:30টার দিকে কোতোয়ালি থানার আলমাস মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ছাত্রদলের নেতারা। পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের ঘটনা এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল বের করা হয়। নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, আলমাসের মোড়ে দুটি প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটেছে, গাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা আমরা শুনিনি, ভাঙচুর করা গাড়ি দুটি থানায় আছে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, রাতে ছাত্রদল নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছেন, তারা এই ঘটনা ঘটাতে পারে, সিসিটিভি দেখে গাড়ি ভাঙচুরকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।